আমরা প্রতিদিন একটা ভালো গুণ অর্জন করব একটা মন্দ গুণ বর্জন করব এই প্ল্যান নিয়ে যাব তাই না একটা সুন্নাত জানব একটা ভুল ভাঙব একটা ভালো গুণ নিয়ে যাব একটা মন্দ গুণ ছাড়ব এটা হলো আমাদের প্ল্যান তো আজকে আমরা যে ভালো গুণটা নিয়ে যাব ইনশাআল্লাহ সেটা হলো সত্যবাদিতা আবু হুরায়রা তারা বলেছেন সত্যবাদিতা হলো আমানত আর মিথ্যা হলো খেয়ানত ঈমান কিন্তু সত্যবাদিতার নাম যারা আল্লাহকে রব হিসাবে মানে তাওহীদে বিশ্বাস করে তারা সত্য কথা বলে সত্যবাদিতা তাদের মধ্যে আছে আর যে আল্লাহকে রব হিসাবে মানে না আল্লাহর তাওহীদে বিশ্বাস করে না সে আল্লাহর সঙ্গে শরীক বা পার্টনার সাব্যস্ত করতেছে সে মিথ্যা কথা বলতেছে তো ঈমান জিনিসটাই হলো কি সত্যবাদিতার ব্যাপার তো এজন্য সত্যটা হলো আমানত আর মিথ্যাটা হলো আমানতের খেয়ানত ইমাম কুরতুবী রহমাতুল্লাহ বলেছেন সত্যবাদী হলো সে ব্যক্তি যার কথা এবং কাজ এক হয় কথা এবং কাজ এক হয় ভেতর আর বাহির একরকম হয় এটাই হলো সত্যবাদিতা তাহলে ভেতর যা হবে বাহিরটাও সেরকম হতে হবে দুই নম্বর দুই রকম হতে পারবে না আমাদের ম্যাক্সিমাম মানুষেরই দুইটা রূপ আছে দুইটা পরিচয় আছে আর কারোর কারোর আরও বেশিও আছে কীরকম দুইটা পরিচয় একটা পরিচয় পাবলিকের কাছে আরেকটা পরিচয় আমার নিজের কাছে মানুষের কাছে একটা জাহির করি এটা আমার ক্লায়েন্ট আমার কাস্টমার আমার অফিস সহকর্মী সবার কাছে আমার একটা রূপ জাহির হয় বাট আমি নিজেকে আরেকটা রূপ জানি এই জিনিসটা আছে না দুইটা না বহু রূপ আছে আমাদের মধ্যে অনেকে দেখবেন যে হুজুরদের সাথে যখন মিশছে তখন মাশাআল্লাহ আল্লাহ বিল্লাহ সুবহানাল্লাহ তাল্লাহ জিকির আসকার কারণ এই ধর্মীয় আবহ এখানে সে এটা একই লোক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে সংস্কৃতি মানেই ধরেন বলো গান বাজনা আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে ওখানে যা উনি দেখবেন যে ধুমধা একার পুরো ইউ হয়ে গেছে এরকম আছে না তাহলে রূপ দুইটা এখানেই হয়ে গেল হ্যাঁ এরপরে আপনি ক্রেতার সাথে রূপ একরকম বিক্রেতার সাথে আরেক রকম বইয়ের সাথে একরকম আর কাস্টমার যদি মহিলা হয় আরেক রকম আপা বসেন বসেন এই আপনার চেয়ার দাও কী খাবেন আপা চা না কফি আর বইয়ের সাথে এ তুমি সারাক্ষণ জ্ঞান জ্ঞান করা ছাড়া কাজ নাই তোমার বাসায় একটু পর মেসেজ দাও একটু পর মেসেজ দাও কোনো কাজ করতে পারি না একই কথা মহিলাদেরও যে অপরিচিত পুরুষ আসলে যত সুন্দর করে কথা বলে নিজের স্বামীটার সাথে তাহলে রূপ ওখানে একটা এখানে আরেকটা এভাবে আমাদের কত সহস্র রূপ যে আমরা ধারণ করে আছি সেগুলো যদি আল্লাহর উপর আমাদের ভেতরটাকে যদি কোনো ফিল্মের মতো করে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাহির করে দেখার সুযোগ দিতেন আমরা নিজেরাই পাগল হয়ে যেতাম নিজেদের রূপ দেখা যে আমি কত নিকৃষ্ট কত নোংরা এবং কত বাজেট ক্যারেক্টার এবং চরিত্রের মানুষ আমি যে আমার কত রূপ আমি কত জায়গায় দেখাই এই সবগুলোর সাথে সম্পর্ক হলো এই সত্যবাদিতার গুণের সাথে যে ভেতর একরকম হবে বাহির আরেক রকম হবে না ভাই ভেতর বাহির একরকম করার সংগ্রাম চালাতে হবে যে আমার এই দুইটার ভিতরে আমি গ্যাপটা কমায় ফেলবো ইনশাআল্লাহ কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমনি এমনি বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো তাকওয়া অবলম্বন করো মুত্তাকি হও এরপরে আল্লাহ বলছেন ওয়াকুনু মাস সাদিকিন আয়াতগুলো আমাদের মুখস্থ করে ফেলার দরকার ছোট ছোট আয়াত তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো ওয়াকুনু মাস সাদিকিন এবং তোমরা থাকো মুত্তাকিদের এই সাদিকদের সাথে সাদিক মানে কি সত্যবাদী সত্যবাদীদের সাথে থাকো মুত্তাকি হতে হলে যারা সত্যবাদী তাদের সংস্রব তাদের সান্নিধ্য এটা অবলম্বন করো আপনি সমাজে আশপাশে খুঁজতে পাবেন বহু লোক যে তুলনামূলকভাবে আপনার কাছে মনে হবে যে আপনার নিজের চাইতে সে সলিড সলিড মানে ভেজাল কম ভেতরের আর বাহিরের মধ্যে গ্যাপ কম এই মানুষগুলো হয়তো কোনো বড় আলেম না বড় কোনো হুজুর না বড় কোনো মার্কাওয়ালা মানুষ না বড় কোনো পপুলার মানুষ না এমনকি সমাজে তাদের কোনো ভ্যালু নাই বাট সরলতা আছে দুই নম্বরই নাই মুনাফিকি নাই কপটতা নাই ভেজাল নাই চালাকি নাই চালাকি বলতে আমি চালাকিকে নেগেটিভ অর্থে বলতেছি সে চালাকি নাই এরকম মানুষ কিন্তু আছে সমাজে খোঁজ করলে পাবেন আমি এরকম মানুষ পেলে আমি মানে আঠার মতো লেগে থাকার চেষ্টা করি মাশাআল্লাহ আমি তো এরকম হতে পারতাম চেষ্টা করি এই মানুষগুলোর সাথে থাকা এটা মুত্তাকি হওয়ার জন্য সহায়ক তাদের সাথে বন্ধুতা করা তাদের সাথে আত্মীয়তা করা তাদের বাসায় আসা যাওয়া করা তাদের সাথে উঠা বসা করা তাদের প্রতিবেশী হওয়া হ্যাঁ তাদের সাথে কাজ কারবার করা তাদের সান্নিধ্যে যাওয়া এগুলো মানুষের মধ্যে ভালো গুণ সৃষ্টি করতে সাহায্য করে তাই মুত্তাকি হওয়ার জন্য এই প্র্যাকটিসটা খুব জরুরি যে খুঁজে খুঁজে যে কোন লোকটা
ফাউল কথা বাউল্য কথা বলে না বকওয়াস কথা বলে না দুই নম্বরে মুনাফিকি করে না সলিড মানুষ খুঁজে খুঁজে তুলনামূলকভাবে আমি তো একেবারে অবকরের দলতার মতো সত্যবাদী এই যুগে পাবো না যেটা পাবো ওর মধ্যে ভালোটা আমাকে খুঁজে বের করি আমার মসজিদ মুসল্লিদের মধ্যে সবচেয়ে ভালো মানুষটাকে হতে পারে কোনো ভ্যানওয়ালা হতে পারে কোনো চাকরিজীবী হতে পারে কোনো ব্যবসায়ী ওই মানুষের সাথে আমার বন্ধুত্ব হবে বিশেষ করে আমার লিকেজটা ধরতে হবে যে আমার দুর্বলতা কোথায় তাহলে এই দুর্বলতাটা নাই কার মধ্যে তার সাথে আমার মিশতে হবে তাহলে আমার মধ্যে এক ধরনের প্রেশার আমি ফিল করবো যে আমার মধ্যে এটা নাই আর এই লোকটার মধ্যে এটা আছে যত বেশি তার সাথে চলবেন তত বেশি আপনার বিবেকে হেমা আস্তে আস্তে ইনশাআল্লাহ পরিবর্তনের পথে আমরা যেতে পারবো জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন প্রকৃতির সত্যবাদিতা হলো এমন স্থানের সত্য বলা যেখানে মিথ্যা বললেই কেবল মুক্তি পাওয়া যেতে পারে মিথ্যা বললেই মুক্তি যাওয়া যেতে পারে সেখানেও দাঁড়িয়ে সত্য বলা এটা হলো আসল সত্যবাদ সত্যবাদিতার একেবারে চূড়ান্ত পর্যায়ে এটা যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নাই সেখানেও আল্লাহর উপর ভরসা করে সত্যের উপরে টিকে থাকা মানুষ দশটা গালি দিবে আমার দুইটা ক্ষতি হবে অনেক সমস্যা হবে তারপরও আমি ওইটার উপর অটল থাকলাম এটা হলো অনেক বড় ব্যাপার যে কোনো একটা প্রতিষ্ঠান নাম বললাম না এটার কর্ণধার আমাকে একবার ফোন দিয়েছেন ভাই আমরা একটা অফার দিছি সাধারণ মানুষকে কাস্টমারদেরকে তো আমাদের যারা অফারটা ঘোষণা করছে তাদের একটা ভুল হয়ে গেছে আমরা যেটা দিতে চাইছি সে ওইটা পাবলিকরে বুঝাইতে পারে নাই সে বরং এমনভাবে জিনিসটা অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে করছে যে আমরা ধরেন 10 লাখ টাকার পুরস্কার দিব এখন 30 লাখ টাকা দিতে হবে 20 লাখ টাকাই বেশি দিতে হবে এইরকম সে ঘোষণা দিয়ে ফেলছে এখন আমরা চাইলে একটু চালাকি করতে পারি করে পোস্ট এডিট টেডিট করে নানান কাহিনী করে আমরা করতে পারি পাবলিক মনে করবে আমি ভুল দেখছি বুদ্ধি আছে আমি কী করা তো বললাম এটা তো চালাকি চাইজ হবে না 20 লাখ বেশি লস হবে তুলছে যাক এখন অফার দিয়া যে ব্যবসা হইতো ওই ব্যবসা তো দূরের কথা উল্টে আরও গাঁট থেকে যায় অবস্থা খারাপ কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদার যেহেতু বলছি শেয়ার ব্যবসা চলে গেলে যাবে কিছু করার নেই এরে বলে এই এলো বুকের মধ্যে যে আমি যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নেই সেখানেও সত্য বলবো অনেক ছোট হয়ে যাবো অনেক গেলাম সমস্যা কী আমার তো টার্গেট আখেরাত ওই যে এটাও সত্যবাদীদের ব্যাপার যে আমি আসলে কী চাই মুখে তো বলতেছি আমি জান্নাত চাই জান্নাত চাইলে তো আমার সব স্যাক্রিফাইস করতে হবে এই জন্য সত্যবাদিতার এই পর্যায়টাতে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ সত্যবাদিতার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন একটু আগে যে আয়াতটা পড়ছিলাম এটাই সেই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য হলো এই গুণটা সত্যবাদিতা আমানতদারিতা সচ্চরিত্র ওয়াদা রক্ষা করা সাহসিকতা এগুলো সবগুলোর উৎস আর শুরুই হলো এই সত্যবাদিতার উপর আল্লাহ তাআলা বলেছেন হে ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা তাকওয়া হও তাকওয়াবান হও মুত্তাকি হও এবং সবসময় সত্যবাদীদের সাথে থাকো এটা দুইটা আলাদা আলাদা আমল একটা মুত্তাকি হওয়া একটা সত্যবাদীদের থাকা আবার অনেকে বলেছেন যে মুত্তাকি হওয়ারই একটা পন্থা হলো সত্যবাদীদের সাথে থাকা সহবতে থাকা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আলাইকুম বিসিদ্দিক তোমরা সত্যকে আঁকড়ে ধরবে সত্যবাদীটাকে আঁকড়ে ধরবে ফাইন্নাস সিদ্দিক ইয়াহদি ইলাল বির কারণ সত্য এটা মানুষকে ভালোর দিকে আনিয়ে যায় নেক আমল চান তাকওয়া চান তাহলে এই পথে আপনি যেতে পারবেন সত্যবাদিতার এই গুণটার মাধ্যমে ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ আর নেক কাজ ভালো কাজ এটা জান্নাতে নিয়ে যাবে সত্যবাদিতা মানুষকে ভালো মানুষ বানায় আর ভালো মানুষ হলে মানুষ জান্নাতে যেতে পারে তাহলে ভালো মানুষ হওয়ার জন্য সত্যবাদী হওয়ার কোনো বিকল্প নাই আর এর বিপরীতে আচ্ছা ওমায় আসাল রজল ইয়াসদুকু একটা মানুষ সত্য কথা যখন বলতে থাকে বলতে থাকে বলতে থাকে সবসময় ওয়া তাহাররা সিদ্দিক এবং সবসময় সে সত্য বলার জন্য মানে চেষ্টা করেছে যেভাবে হোক আমি সত্যই বলবো এভাবে যখন মানুষ চেষ্টা করে এবং সত্য বলতেই থাকে মানে সত্যের রেশিওটা বাড়াতে থাকে আস্তে আস্তে হাত তাইয়ুক্ত আইন্দাল্লাহ সিদ্দিকা তখন আল্লাহর কাছে এই লোকটার নাম সত্যবাদী হিসাবে উঠে যায় একটা তালিকায় উঠে যায় আল্লাহ সুবহানাহু কাছে দুইটা তালিকা থাকে সত্যবাদীদের তালিকা মিথ্যুকদের তালিকা যারা সত্যবাদিতা যাওয়ার জন্য সংগ্রাম করে সত্য বলবো ধানায় পানায় করব না এই সংগ্রামে আগাইতে থাকে এবং চেষ্টা করতে থাকে আগাইতে থাকে তো করতে করতে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নির্দেশ করেন আমার এই বান্দার নাম সিদ্দিকদের তালিকায় উঠায় ফেলো সে সত্যবাদীদের তালিকায় তার নামটা চলে যায় আর এর বিপরীতে ফাইনাল কাজিবা ইয়াহদি ইলাল ফুজুর আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় গুনাহের দিকে নিয়ে যায় মিথ্যা আস্তে 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 অন্য অন্য পাপগুলোকে ডাইলবাত করে ফেলে ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলাল নার আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় অতএব মিথ্যা সেদিকে নিয়ে যায়
অমায়াসাল রজুল ইয়াকযিব আরেকজন মানুষ মিথ্যা বল যখন বলতে থাকে কাজে বেকাজে কাস্টমারের সাথে মানুষের সাথে বইয়ের সাথে সন্তানের সাথে দরকারে বেদরকারে বলতে 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 ওয়াতাহারাল কাযব সব সময় সে ইচ্ছা করে মিথ্যা কথা বলে প্ল্যান পরিকল্পনা করে সাজার সাজার সুন্দর করে বলে রেমনন করতে থাকে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা তখন একটা পর্যায়ে এই লোকটার নাম মিথ্যুকদের তালিকায় উঠে যায় তো আমাদের নামগুলো হয় সত্যবাদীদের তালিকায় আছে আর না হলে মিথ্যাবাদীদের তালিকায় আছে তো সংগ্রাম চালানো দরকার যেন সত্যবাদীদের তালিকায় আমার নাম আছে এটাকে নিশ্চিত করতে পারি আমি আমি নিজেরটা নিজেই বলতে পারার কথা যে আমি কতটা সত্যবাদী নিজেকে নিজে পরীক্ষা করা দরকার চাপ দেওয়া দরকার যোগ্যতা করা দরকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ সত্যের প্রয়োগ সত্যবাদী হওয়া এটার একটা স্তর হলো আল্লাহর সাথে সত্যবাদী হওয়া আল্লাহর সাথে সত্যবাদীতা কি আমরা ওই যে আল্লাহকে বলছি যে আল্লাহ আমাদের রব না আল্লাহকে রব হিসাবে আমি বললাম আল্লাহ তুমি আমার রব স্বীকার করলাম এখন আমি এটা ভেতর থেকে কতটা ধারণ করি এটা হলো আল্লাহর সাথে সত্যবাদিতার ব্যাপার যে আমি আল্লাহ তাআলার কাছে রব হিসাবে যে স্বীকার করলাম আসলে কি আল্লাহকে পালন করতে মনে করি তাহলে আমার চাকরি আমার ব্যবসার জন্য এত অরিড হওয়ার তোমার কিছু নেই আমি যদি মনে করি যে আল্লাহই রক্ষাকারী তাহলে তো আল্লাহর প্রতি সে বিশ্বাসটা আমার তাওয়াক্কুলটা ওই লেভেলে থাকা দরকার এগুলো হলো আল্লাহর সাথে সত্যবাদিতা আর কি যে আমি মুখে যেটা বলছি সেটা স্বীকার করতেছি কিনা তো আল্লাহ তাআলার ফয়সালা সন্তুষ্ট থাকা হ্যাঁ এটাও আল্লাহর সাথে সত্যবাদিতার একটা বড় দিক যে আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে আমি বিশ্বাস করি তাহলে আমি সন্তুষ্ট থাকব আলহামদুলিল্লাহ বলবো যে হয় নাই আলহামদুলিল্লাহ যাক বোঝা গেছে এর মধ্যে আমার কল্যাণ আছে হতে পারে কষ্ট হচ্ছে হোক কিন্তু কষ্ট বলে সুখ আমার আছে নিশ্চিত এই সত্যবাদিতার অংশ হিসাবে মানুষ আল্লাহর রাহে নিজেকে শহীদ হিসাবে উপস্থাপন করার জন্য স্বপ্ন দেখবে চেষ্টা করবে যে আমার জীবন যখন দিতেই হবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দিব আমার জীবনটা যেন আল্লাহর রাহে যায় যেন শাহাদাতের মৃত্যু হয় যেন আল্লাহকে খুশি করতে পারি যেন আমার জীবনটা আল্লাহর দিনের জন্য যায় এটা হলো আমি মুখে আল্লাহর জন্য যে সব কিছু বলতেছি আমি বলতেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি আমার সলাত আমার জীবন মরণ সব আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত এটার বাস্তবায়ন যেন আমি করার মানসিকতা লাভ করতে পারি আল্লাহর সাথে সত্যবাদিতার অংশ নিয়তে সত্যবাদিতা আমরা যখন কোনো কাজ করব কার খুশি করার জন্য করব কি ফিডব্যাকের আশায় করব এটা হলো নিয়তের সত্যবাদিতা এবং অসত্যবাদিতার ব্যাপার আমরা যখন শুধু আল্লাহকে খুশি করার জন্য করব তখন আল্লাহর সাথে আমি সত্যবাদী হলাম তখন আল্লাহর সাথে সত্যবাদী হওয়ার একটা এক্সাম্পল আমি দিলাম যে ঠিক আছে আমি আল্লাহকে খুশি করার জন্য অন্য কোনো ধান্দা টার্গেট কারোর কিছুই আমার দরকার নেই আমাদের একটা রোগ আছে ক্রেডিট নেওয়া আছে না এটা তো এখন রীতিমতো একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে তাই না মানে উর্দুওয়ালারা বলে হিসা লওয়া হিসা নেওয়া হিসা লেনা আর আমরা বলি হলো এটাকে কৃতিত্ব জাহির করা ক্রেডিট নেওয়া এটা মুত্তাকির সাথে যায় না মুত্তাকি ক্রেডিট টেডিট নেওয়ার চেষ্টা করবে না ক্রেডিট চলে আসছে ইচ্ছা ছাড়া ভিন্ন কথা কিন্তু আমি ক্রেডিট জাহির করা ক্রেডিট নেওয়ার চেষ্টা করব এটা কিন্তু আমি করছি এটা আমার করা আর এই জিনিসটা আমি আপনাকে দিছিলাম মানে এগুলো হলো সব ক্রেডিট জাহির করা কে দিছে লোকটা টের পায় নাই তার কাজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছ থেকে আজর চাই আমি সেখানে আর জাহির করতে যাব না কিন্তু এই মানসিকতাগুলো এগুলোকে আমরা কিন্তু দোষেরও মনে করি না সমস্যা হলো এগুলোকে আমরা একদম স্বাভাবিক মনে করতে করতে আমরা রোগী হয়ে গেছি যে রোগটাকেও আমরা ফাইন্ড আউট করতে পারতেছি না কথায় সত্যবাদিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াইদা কুলতুম ফাদিলু তোমরা যখন কথা বলবে তখন ন্যায্য কথা বলবে ওয়ালাউ কানা যা করবা এমনকি তোমার কাছের কেউ হোক না কেন এটা অবশ্য সত্যবাদিতারও ব্যাপার আবার ন্যায় বিচারের ব্যাপার গোটা কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন আপনি বারবার করে আল্লাহ তাআলা মানুষকে ন্যায় বিচারের কথা বলছেন এই ন্যায় বিচারটা কিন্তু সত্যের ব্যাপার তাই না অন্যায় বিচারটা মিথ্যা আর ন্যায় বিচারটা হলো সত্য এখন সাধারণত আমরা কি করি বলেন আমরা একবার ইসলামিক জায়গায় আসি ইসলামিক জায়গায় ধরেন আমরা সবাই একটা চিন্তা লালন করি আমরা সবাই একটা আদর্শ অনুসরণ করি হ্যাঁ ধরেন আমরা একটা গ্রুপে এখানে আছি যারা করোনা দিশ অনুযায়ী একটা প্রচেষ্টায় আমরা নিজেদেরকে শেষ সংশোধন করার চেষ্টা করছি এখন আমাদের মধ্যে ধরা যাক যে একজন এই রাস্তা যাইতে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে আমাদের কেউ একজন এখন রিক্সাওয়ালার সাথে হয়েছে ওই দুর্ঘটনাস্থলে যদি আমরা কেউ একজন যাই যাই দেখারি মাত্র আমরা একসাথে দার্স করে আসলাম ক্লাস করে আসলাম আমাদের এই ভাই তো
তখন আমাদের মেন্টালিটি কি দাঁড়ায়? তাকে সহযোগিতা করার কথা বলছি না, মানে এই দুইজনকে তো দোষারোপ করা করার ব্যাপার থাকে না। আমরা তখন চোখ বন্ধ করেই সলাও হয়ে মাইর দিব, সেটা তো একটা স্তর আছে আর কি। কিন্তু তার আগের স্তরটা কি? বিসমিল্লাহতে একবার প্রথম স্তরে আমরা ধরে নেই যে রিকশালা বেটা বাদাইছে, তাই না? এখন ধরেন আপনি দেখেনও নাই কি হয়েছে, তো আপনার তো এখানে কোনো কথা বলাই উচিত না, কোনো কথা বলাই উচিত না, অ্যাটলিস্ট অন্তত জাজমেন্টাল কোনো কমেন্ট তো করা উচিত না। আপনি হেল্প করবেন সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমরা কি করি? শুধু কথা বলা পারলে আমরা আরও কত কিছু করে ফেলি না? আর বিশেষ করে আমার ওই লোকটা যদি আমাকে বলে যে ভাই দেখেন রিকশালাটা এসে উঠে দিছে, তো তার কোনো কথাই নেই, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবে ন্যায্য বলবে, ওয়ালাউ কানা যা করবা, হোক তোমার কাছের কেউ, হোক তোমার নিকট আত্মীয়। এখন এটা তো নিকট আত্মীয় না, তাহলে নিকট আত্মীয় হলে কি হবে? মানে নিকট আত্মীয় হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে না? এই জিনিসগুলো খুব কঠিন। আমি বারবার খেয়াল করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একই কথা বারবার কেন কোরআনে বলছেন বিভিন্ন জায়গায়, এই দিলু এই দিলু এই দিলু, হ্যাঁ ইন্নাল্লাহ ইয়ামুরু বিকুম বিল আদলি ওয়াল ইহসান, জজদের কাজ বিচার করা। গোটা কোরআনে আল্লাহ তাআলা যত জজ বিচারের কথা বলছেন, আমরা কি সবাই জাজ? আল্লাহ তাআলা এতবার করে এটা বললেন, আমরা সবাই জাজ, সবাই আমরা জাজ, এবং সারাক্ষণই আমরা জাজমেন্ট করতে থাকি। সোশ্যাল মিডিয়াতে যদি আপনি ঢুকেন, ফেসবুকে আপনি দেখেন যে এক হুজুরের অনুসারী, এক শেখের ভক্ত, তো তারা এবার অন্য শেখের কিছু একটা পাইলে ওই তিলকে তাল বানায় দিবে। লোকটা যায় দেখেন তাহাজ্জুদে পড়ে, যাই দেখেন তাসবি তেলাওয়াত করে, যাই দেখেন দান সাদাকাও করে, যাই দেখেন উনি অনেক আল্লাহওয়ালা অনেক ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে উনি অন্ধ হয়ে গেছে। এখন ওনার ছেলে কান নিয়ে গেছে, উনি সে পিছনে দৌড়াচ্ছেন, একটা বার নিজের বিবেক, আমি কাজটা যে করছি আমি কি ন্যায় করছি না অন্যায় করছি। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন, স্যার বলতেন যে আমাদের নিজের পছন্দের বা কাছের বা নিজের দলের মানুষ যদি কোনো ভুলও করে, তো সাথে সাথে আমরা ওইটার একটা ব্যাখ্যা টেক্ষা দাঁড় করাই দিই যে হয়তো এটা ছিল, হয়তো ওইটা ছিল, হয়তো উনি খেয়াল করেন নাই, কত সুবিধা থাকতে পারে মানুষের, আমরা সাথে সাথে ওইটাকে ধামা চাপা দিই। আবার যখন আমার মতের বিরুদ্ধের কারোর কিছু উল্টাপাল্টা পাই, তখন এটাকে আমরা রং চং দিয়ে না এটা কোনোভাবে মানা যায় বলেন, ওনার মতো মানুষ এত কথা লম্বা লম্বা কথা বলে, আর এই হা হলো হাল। তো আমরা মনে করতেছি আমরা দিনের খেদমত করতেছি, মূলত আমরা নফসের পূজা করতেছি, আমার প্রবৃত্তির পূজা করতেছি আমি, যে আমার প্রবৃত্তি এ লোক যেহেতু আমার দলের মতের, অতএব তার পক্ষে আমি অন্ধ হয়ে যাব, আর এই লোক যেহেতু আমার বিরুদ্ধে তার পক্ষে আমি অন্ধ হয়ে যাব। এক্ষেত্রে এখানে হবে বন্ধুদের ক্ষেত্রে অন্ধ, ওখানে হবে শত্রুতার ক্ষেত্রে অন্ধত্ব। জটিল একটা বিষয়। কি কোরআনে কারিমে রিপিটেডলি যে নির্দেশগুলো আল্লাহ বারবার বারবার করেছেন, এর মধ্যে এটা একটা, এই ন্যায় বিচার। আমাদের ওই যে বইটা যদি আসে ইনশাআল্লাহ রমজানের, তারা বিশ্বাস সংক্ষেপ ওখানে দেখবেন আপনারা, নির্দেশগুলো সব দেওয়া আছে, তো প্রত্যেক পাড়ার কয়টা নির্দেশ কী কী এগুলো আপনি 5 মিনিট উল্টালে আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা কোনগুলোকে খুব বেশি ফোকাস করছেন কোরআন। তো এই জন্য এই গুণটা অনেক গুরুত্বপূর্ণ একটা গুণ, এমনকি নিজের বেলায়ও, এটা নিজের বেলায়ও ব্যাপার আছে। আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া হয়েছে, সহকর্মীর ঝগড়া হয়েছে, কারোর সাথে কথা হয়েছে, ঝগড়ার সময় হয়তো আপনার সেন্স ছিল না, বাট আপনার একটা সেন্স আসা উচিত এবং দেখা উচিত যে এখানে আসলে আমার ত্রুটির জায়গাটা কোথায়। ত্রুটির তো একটা জায়গা আমার থাকার কথা, থাকলে কি সেটা, না থাকলে সেটাও বাইর করি যে আমার ছিল না, তার ছিল, ঠিক আছে, কিন্তু এটা নিরপেক্ষভাবে বের করতে হবে যে আমার আসলে ছিল কি না। অনেক মানুষ নিজের বেলা নিরপেক্ষ হতে পারে না, নিজের বেলা উনি একেবারেই বায়াস্ট হয়ে যান এবং সীমাহীন বায়াস্ট হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু ঘটনা আছে এখানে আনতে পারি, সময় নেই আমার হাতে, এত ঘটনা আছে যে এগুলো বলার মতো মানে ওইরকম পর্যাপ্ত সময় নেই। সত্যবাদিতার উপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরামের যে নজির আছে আমাদের সামনে, কল্পনা করা যাবে না কি নজির। এক একটা ইহুদি এক পক্ষে, মুসলমান এক পক্ষে, কিন্তু রায় ইহুদির পক্ষে চলে যাচ্ছে, মুসলমান বিপক্ষে চলে যাচ্ছে। তো এই এই নজিরগুলো আমাদের ছিল, বাট আমরা মুসলমানরা সেগুলো হারাই ফেলছি, এগুলো আমাদের মধ্যে নাই। এখন আপনি সোশ্যাল মিডিয়াতে যান, ফেসবুক টেসবুকে, মানে যাচ্ছে তা নিয়ে মানুষ, আমরা লাফায় পড়তেছি, ঝাঁপায় পড়তেছি, আল্লাহর কাছে জবাবদিহিতার ব্যাপার আছে একটাবার চিন্তা করতেছি না। কাজের সত্যবাদিতা, হ্যাঁ ইয়াদিন আমার মাতাপূর্ণা মালা তাফাম, আল্লাহ বলেছেন যেটা তুমি করো না সেটা তুমি কেন বলো। এখানে মূলত অঙ্গীকার সম্পর্কে বলা হয়েছে, যে যেটা তুমি মুখে, যেটা তুমি বাস্তবে করবা না মুখে সেটা বলতেছো, ওয়াদা করতেছো। আবার আমলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে আমি বলি কিন্তু আমি নিজে সেটা করি না, এটা অসত্যবাদিতা।
আচ্ছা সত্যবাদীদের কথা শেষ সত্যবাদীদের সম্পর্কে একটা জিনিস বলে শেষ করি সেটা হলো আমরা সত্যবাদীদের অনেকগুলো স্তর শুনলাম না কিছু সত্যবাদীদের প্রসঙ্গ আছে যেগুলো আমাদের মাথায়ও আসে না বা অনেকসময় মাথায় আসে বাট আমরা কেয়ার করি না যেটা আমাদের হঠকারিতামূলক মানে বেখেয়ালে কোনো লক্ষ্য করা ছাড়া আমরা সেগুলো করে ফেলি যেমন আপনি গল্প বলছেন গল্প গল্প বলতে গিয়া গল্পটাকে জাস্ট একটু চাঙ্গা করার জন্য ভাই এমন মাইর দিছে ভাই একদম জিব্বা বাইর করে ফেলছে একটা হলো জিব্বা বাইর করে ফেলছে এটা একটা জাস্ট একটা প্রবাদ বা এটা একটা কি বলে একটা দৃষ্টান্তের মতো যে এটা কথার কথা এটা এক জিনিস আরেকটা হলো যে একেবারে ভাই জানেন না 500 পুলিশ আসছে পুলিশ আসছে 15 জন এই টাইপের বাড়াবাড়ি হয় না অনেক সময় প্রচুর হয় খেয়াল করি না আমরা প্রচুর হয় এখানে এটা ডাকা মিথ্যা কথা আপনি আধিক্য বোঝানোর জন্য আমাদের সমাজে তো অনেক রকমের প্রবাদ প্রবচন আছে সেগুলো করেন কিন্তু আপনি এখানে ডাহা খাড়া মিথ্যা কথা বলে ফেলতেছেন এরকম জিনিস কিন্তু অনেক হয় ভাই আপনার এই এক কথা মনে হয় 100 দিন বলছি আমি আপনি মোট 3 দিন বলছেন কিন্তু 100 দিন আপনি বানায় ফেলছেন এই জাতীয় জিনিসগুলোকে আমরা অনেক সময় একেবারে ড্যাম কেয়ার অযত্ন অবহেলায় যারা ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় মিথ্যা কথা বলে না তারা কিন্তু এই পলিসিতে মিথ্যা সারাদিনই বলতেছে তো শয়তান কিন্তু সব আইটেম রাখে শয়তান যদি কেউ কেউ টের পায় যে এই লোকটাকে দিয়ে ডাহা মিথ্যা কথা বলান যাবে না একটু মোত্তাকি মানুষ আল্লাহরে ভয় পায় তো আপনার দিয়ে ওইগুলো বলাবে বুঝলেন না যাকে যে আইটেম গিলান যায় শয়তান তাকে সে আইটেম দিবে এই জন্য আমার সকল ফাঁক বন্ধ করে ফেলতে হবে কথা আসলে যত কম বলা যায় তত ভালো এবং যত নিয়ন্ত্রণ করে কথা বলা যায় যত হিসেব করে কথা বলা যায় বলার পর আবার চিন্তা করা যায় যে আমি কতটা সঠিক বললাম কতটা বাড়ায় বললাম কতটা অতিরঞ্জন করলাম হ্যাঁ এটা অনেক জরুরি একটা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে আমল তৌফিক দান করুক অনেক বড় একটা ব্যাপার সত্যবাদিতা অনেক বড় একটা ব্যাপার সংগ্রাম চালাতে হবে নিরলস এবং ধারাবাহিক প্রচেষ্টা চলতে হবে আমরা এক্ষেত্রে একটু চেষ্টা করি এবং এগুলো তো আর কোনো রেশিওতে আনা সম্ভব না একটু নোট নেই আচ্ছা ফরজ সালাতের পর দোয়া আজকে নতুন করে দুইটা দোয়া আমরা শিখছি 5 ওয়াক্ত নামাজের পরে এর মধ্যে প্রথম দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা আমাদের দোয়ার কার্ডেও আছে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত আল্লাহ আপনি যা দান করেন সেটা ঠেকাবার ক্ষমতা কারণ নাই ওয়া মুতিআ লিমা মানাআত আর আপনি যেটা দিবেন না এটা দেওয়ারও ক্ষমতা কারোর নেই ওয়ালা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ আর কোনো প্রভাবশালীর প্রভাব আপনার আজাব থেকে রক্ষা করতে পারবে না আপনি যদি কাউকে শাস্তি দিতে চান তো কোনো প্রভাবশালীর প্রভাব সেটা থেকে তাকে রক্ষা করতে পারবে না এই স্বীকৃতি আল্লাহ তাআলার কাছে জানায় দেওয়া প্রতিদিন প্রত্যেক ওয়াক্ত নামাজের পর অর্থাৎ দিকে বুঝে পড়তে পারলে আরও ভালো আচ্ছা 5 নম্বর দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা সত্যিকারে কোনো মাবুদ নাই রাজত্ব তার প্রশংসা তার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সব কিছু করতে সক্ষম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ কি আল্লাহ ছাড়া কোনো শক্তি কোনো পরিস্থিতিতে কোনো কিছুর ক্ষমতা কারণ নাই সেটা হোক ভালো কাজ করার হোক মন্দ কাজ ছাড়া এটা হলো আত্মসমর্পণ যে আল্লাহ আমার ভালো কাজ করার ক্ষেত্রেও তুমি তৌফিক না দিলে কোনো ক্ষমতা আমার নাই পারবো না আর মন্দ কাজ ছাড়ার ক্ষেত্রে তুমি সুযোগ না দিলে তৌফিক না দিলে আমি ছাড়তে পারবো আমি চেষ্টা করতে পারি কিন্তু তোমার তৌফিকটাই মূল এটা এগুলো সবগুলো হলো সারেন্ডার আল্লাহর কাছে যত সারেন্ডার করতে পারবেন আল্লাহ তাআলা সাহায্য তত বেশি পাওয়া যাবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা নাবুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই ওয়া লা নাবুদু ইল্লা ইয়্যাহ আল্লাহ ছাড়া কারোর আমি ইবাদত করব না বা করি না লাহুন নিয়ামাতু ওয়া লাহুল ফাদল নিয়ামত তার ফদল মানে করুণা অনুগ্রহ তার ওলাহু সানাউল হাসান এবং সুন্দর স্তুতি প্রশংসা এটাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিন আলাহুদ্দিন ওলাহু কাহিয়াল কাফিরুন আল্লাহ চা সত্যিকারে কোনো মাবুদ নাই মুখলিসিন আলাহুদ্দিন ইমা আমার ইমানকে তার জন্য খাটি করে আমি স্বীকৃতি দিচ্ছি ওলাহু কাহিয়াল কাফিরুন যদিও কাফেররা অপছন্দ করুক আল্লাহর তাওহিদ এবং একত্ববাদকে দেখেন এক লা ইলাহা ইল্লাল্লাহ এই দুইটা দোয়াতে কতবাদ হিসাব করে দেখেন মানে তাওহিদ যে কত গুরুত্বপূর্ণ শীত মুক্ত ইমান আনা যে কত গুরুত্বপূর্ণ পদে 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 বিষয়ে দেখবেন যে কোরআন হাদিসে আমাদেরকে বলা আছে আজকে আমরা যে মন্দ কাজ ছাড়বো তাহলে আমরা
আজকে যে ভালো গুণ অর্জন করব সেটা সত্যবাদিতা আজকে যে সুন্নাত পেলাম সেটা পছন্দ সালাত পরবর্তী দোয়া আর আজকে যে গুনাহটা ছাড়বো আমরা সেটা হলো আত্মীয়তা রক্ষা না করার যে গুনাহ এটা আমরা ছাড়বো আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করা আর কি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা না করা এটাকে মানে নায় নায় একটু জটিল হয়েছে বুঝতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা হলো অপরাধ এটা হলো গুনাহ এই গুনাহটা এই অপরাধটা ছাড়বো আমরা এবার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এই সম্পর্কে কোরআন হাদিসে অনেক কথা বলা আছে সেদিকে আমরা যাওয়ার দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এখানে একটা আয়াত বলা আছে ফালা আসাইতু মান তাওয়া ইন তাওয়াল্লাইতু তুফসিদু আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম তোমরা যদি ফিরে যাও তবে কি তোমরা দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করাটা একটা অপরাধ এদেরকে আল্লাহ তাআলা অভিসম্পাত করেন সত্যের ব্যাপারে বধির এবং অন্ধ করে দেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এবং দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে হাদিসও আছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতা যা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আত্মীয়তার বন্ধন এটাকে আল্লাহ তাআলা ভাষা দিয়েছেন আল্লাহর সাথে কথা বলার সে আল্লাহর সাথে কথা বলেছে আল্লাহ তাআলা তাকে বলেছে দেখো যে ব্যক্তি তোমাকে রক্ষা করবে আত্মীয়তার বন্ধনকে আল্লাহ বলছেন যে তোমাকে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব যে তোমাকে ছিন্ন করবে আমিও তাকে ছিন্ন করব এত বড় একটা ব্যাপার এই জন্য রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা দরকার এখানে একটা জটিলতা হলো যে আত্মীয় স্বজন কাছে ভিড়তে গেলে সম্পর্ক রাখতে গেলে আরও তাবিজ কবজ করে হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করার চেষ্টা করে ডেফিনেটলি আপনি তার থেকে দূরে থাকতে পারবেন আপনার আত্মরক্ষার প্রয়োজনে কিন্তু এছাড়া আপনার জাস্ট আত্মীয়টা আপনার খবর নেয় না তাহলে আমি কেন নেব এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে ঠিক এই প্রশ্নটা একজন সাহাবী করেছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এক আত্মীয় আছে আমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখার খুব চেষ্টা করি বাট সে মানে এক হাতে তালি বাজানোর মতো সে আমার সাথে রেসপন্স করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি যদি যেটা বলেছো সেটা যদি সত্য হয়ে থাকে তো এটাই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা লাইসা আল-ওয়াসিলু বিল মুকাফি যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এক এক পক্ষ থেকে অপর পক্ষ থেকে অতটুকু রক্ষা করে এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না এটা তো হলো বিনিময় দিল মাত্র যে সেও ভালো করছে এও ভালো করছে এটা তো বিনিময় দিল এটা তো হাল জাজাউল এহসান দিল এহসান ওই আয়াতের উপর আমল হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো যে তোমার আত্মীয় তোমার কেয়ার করে না তুমি কেয়ার করবা সে খবর নেয় না তুমি খবর নেবা সে তোমার ভালো চায় না তুমি তার ভালোটা চাইবা মনে মনে আল্লাহর কাছে এটাই তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করছে আমার আত্মীয় হিসেবে তার কল্যাণ আমি চাইবো যতটুকু তোমার সাধ্যে কুলায় তো এই জন্য আমরা অনেকে আছি যে আত্মীয় আমার বাচ্চাকে এটা জামা দিয়েছে তো আমি এটা জামা দেবো সে একবেলা দাওয়াত খাওয়াইছে আমি আরেকবেলা খাও হ্যাঁ আছে না বিশেষ করে অনেকে আছে মহিলাদের মধ্যে অনেকে আছে হ্যাঁ কেন তাদের খবর নিতে হবে তারা একটা খবর নেয় কোনো দিন আছে না এই কথা আসে না হ্যাঁ যে তুমি সারাদিন ফোন দাও তারা কবে তোমার ফোন দিছে বিশেষ করে বউরা জামাইদেরকে অনেক মহব্বত করো তো ওই জন্য বলে আর কি তুমি যে এত টাকা খরচ করে মোবাইল কল দিচ্ছ সে কবার খবর দিছি তোমার তো বলতে হবে যে এই প্রশ্নের উত্তরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এই সাহাবীর এই প্রশ্নই ছিল সে ফোন দিলে আমিও ফোন দেব তাহলে তো আত্মীয় হলো না এটা তো নর্মাল ভদ্রতা সবার সাথে এটা করতে হবে আত্মীয় দেখেই তো সে কল দেয় না তারপর আমি কল দেবো বিকজ সে মার আত্মীয় এখন কত হলো সে কল দেয় না তো সে কল দেয় না তার কবরে সে যাবে তো আমি তো তার কবরে যাবো না তার জবাব দেয় তো আমি করবো না আমারটা আমি করি চেষ্টা করি তো চেষ্টা করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ আমি একটা কথা বলি সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়র নাম হলো ফুফু আমার ফুফু নাই বাপরা সব ভাই ছিলেন কিন্তু যাদের ফুপু আছে আমি দেখি যে এই বেচারিরা এতিমের মতো ভাতে যারা কোনো সাইড দেয় না ফুফুদেরকে ফুফুদের অনেক ত্রুটি আছে অনেক ফুফু আছে ভাতিজাদের সাথে শত্রুতা করে ঝামেলা করে কিন্তু যে যুক্তি দেন না কেন আপনি কোনো অবস্থাতে আপনি তো আত্মীয়দের সম্পর্ককে ছিন্ন করে ফেলতে পারেন না যদি বড় কোনো হ্যাঁ আর ওই যেটা বললাম যে আপনাকে খুন করতে আসে তো আপনি ডেফিনেটলি দূরত্ব বজায় রাখবেন সেটা ভিন্ন জিনিস আমি একটা কথা প্রায় বলি আত্মীয়ের মধ্যে মায়ের দিককার আত্মীয়ের সাথে সম্পর্ক মোটামুটি মানুষ ভালো রাখে আর বাপের দিকের আত্মীয়ের সাথে সম্পর্ক মানুষের খুব একটা ভালো থাকে না এই জন্য দেখবেন খালার সাথে সম্পর্ক যত ভালো ফুফুর সাথে কিন্তু সম্পর্কটা তত মামুর সাথে সম্পর্কটা যত ভালো হয় চাচার সাথে কিন্তু সম্পর্কটা এত খালা তো মামাতো ভাইয়ের সাথে সম্পর্কটা যত ভালো হয় ফুফা তো চাচাতো ভাইয়ের সাথে সম্পর্কটা এত ভালো
এটার একটা কারণ তো এটা যে মামা খালু এরা দূরে থাকে চাচারা কাছে থাকে তো কাছে থাকলে টুনটান হয় ঝগড়াঝাটি হয় এবং স্বার্থের টানে পড়েন হয় ওদের সাথে স্বার্থের টানে পড়েন হয় না জমিজমা হিসাবে তোটা হয় না এটাতে একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হলো মারা পোলাপান রে সরি আরেকটা ব্যাপার হলো যে এই ফুফু চাচারা আসলেও জমিজমা বিভিন্ন ইস্যু নিয়ে তারা ঠেলাঠেলি করে যে যথেষ্ট বিদ্বেষ এবং দূরত্ব তৈরি হয় আর আরেকটা বাস্তবতা হলো মায়েরা সবসময় নানা বাড়ির ফজিলত শোনায় ঠিক না তোমার মামু কি করছে জানো তোমাদের জন্য হ্যাঁ খালা জান দিয়ে ফেলছে তোমার জন্য আসলে জানাটা বেশিও দেয় আর যা দেয় তার চেয়ে মা আবার একটু ছোটবেলা থেকে বাচ্চা ওইভাবে মেন্টালি গড়ে ওঠে যার কারণে আত্মীয়তার বন্ধন রক্ষা করার ক্ষেত্রে তার এক পাল্লা ভারী হয়ে যায় আরেক পাল্লা একদম উপরে উঠে থাকে ব্যালেন্সটা অথচ আত্মীয়তার সম্পর্কের যে সিরিয়াল এই সিরিয়ালে কিন্তু পাপের দিককারগুলো আগে আসে আমি এই জন্য বলি আত্মীয়তার সিরিয়ালের তিনটা ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস হলো বাপের দিককার সেকেন্ড ক্লাস হলো মায়ের দিককার আর থার্ড ক্লাস হলো শ্বশুরবাইয়ের দিককার এখন আমরা পুরো উল্টে ফেলাইছি শ্বশুরবাইটা হলো এ গ্রেডের তাই না এবার বি গ্রেড নানার বাড়ি খালা মামু আর সি গ্রেড হলো এ বাপের গোষ্ঠী মানে হুবহু উল্টে নিছি না আমরা আহা আল্লাহ আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করো গুরুত্ব বোঝা কার গুরুত্ব কতটুকু এবং সেই গুরুত্বটা দেওয়া আত্মীয়তার সম্পর্ক রক্ষা বলতে কি বোঝায় ভাই খুব বেশি কিছু না আপনি হাই হ্যালোতে থাকলেন একটু টাচে থাকলেন খোঁজ খবর নিলেন কিছু করতে পারে না দূর থেকে কল্যাণ কামনা করলেন একটু অসুখ হয়েছে হসপিটালে চলে গেলেন একটু বাড়িতে গেলেন একটু রান্না করে নিলেন একটু খোঁজ খবর নিলেন অনেক সামর্থ্য দরকার নাই তো এটার জন্য যে আপনি টাকা পয়সা দিয়ে ভাষায় দিলেন জরুরি না হ্যাঁ আপনি টাকা পয়সা দানের ক্ষেত্রে আত্মীয়রা আগে দিলেন তারপরে অন্য বাইরে আত্মীয় যদি গরিব থাকে আবার আত্মীয় গরিব মানে অনেক মানুষ আছে এরকম যে এক বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছে আমাদের অনুষ্ঠানে আসেন বা মহব্বত করেন আমাদেরকে বলেন যে ভাই এলাকা আত্মীয় স্বজন যা আছে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিক বলেন যে যত আছে আত্মীয় স্বজন সবগুলার সবার বাড়ি টাড়ি করে দোতলা টোতলা করা শেষ এখন তিনতলার জন্য তারা টাকা নিতে আসে যাদের দোতলা গেছে ওরা বলে ভাই আর কিছু টাকা দিলে একটু রড বাইর করা ছিল আমরা একটু সারটা দিতে পারি এখন আত্মীয় যদি এরকম ডিমান্ডের হয় তো সেটারে আমলে নেওয়া যাবে না কিন্তু আপনার গরিব মানুষকে যদি দিতে হয় আপনার আত্মীয় গরিব আছে তো আগে তার তারপরে বাইরে অন্যগুলো এইভাবে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করতে আর এখন তো আত্মীয়দের সম্পর্ক রক্ষা করা যত সোজা আল্লাহর কাছে কি যে জবাব আমরা দেব কেমন ময়দানে যে তোমার ফোন আছে হাতে একটা এসএমএস পাঠাইতে পারো একটা টেক্সট করতে পারো একটা ফোন করতে পারো ইজিলি তুমি খোঁজ খবর নিতে পারো তারপরে দেখা যায় মাসকে মাস চলে যায় আমরা একটু কথা বলার সময়ও পাই না ইন্টারনেট ইবাদত ইবাদত মনে করি আমাকে এই এই ইবাদতগুলো করতে হবে অবসর সময়গুলোতে যে আমি কোন আত্মীয়ের পথে আমার একটু মানে যোগাযোগ কম আছে ঠিক আছে একটু যোগাযোগ করি চেষ্টা করি যতটুকু সম্ভব আর ছিন্ন করার ব্যাপার যে আসে এই যে গোটা কোরআনে বারবার করে ছিন্ন করতে নিষেধ করা আছে আত্মীয় সম্পর্ক আচ্ছা আমাকে বলেন তো ছিন্নটা কখন হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রশ্নটা কখন আসে যখন রেশারেশির পর্যায়ে যায় তখন তো ছিন্ন করার প্রশ্ন আসে অতএব এই টাইমগুলোতে হলো মূল এমনি সব ঠিক সময় নর্মাল সময় হাই হ্যালো করা এটা তো এত কঠিন কিছু না কিন্তু যখন স্বার্থের ব্যাঘাত ঘটলো ইয়া হইলো তখন ওই যে একবার শুনছিলাম যে দুই ভাই জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা আছে তো বাসে করে যাচ্ছে কোর্টে এক ভাই বাদে আরেক ভাই বিবাদী তো এক ভাই আরেক ভাইয়ের বানা দিয়ে দিচ্ছে বলছে আপনি রাখেন আমি দিয়ে দিচ্ছি বুঝেন নাই যে কোর্টে মামলা আছে দুজন যাচ্ছি কোর্টে কিন্তু যেহেতু ভাই অত আত্মীয়তা রক্ষার্থে বাহার টাকাটা আমি দিই থাক ভাই আপনি দিয়ে না নিয়ে যাচ্ছে বাঁশ দেওয়ার জন্য তো বাঁশ দিতে নিয়ে যাওয়ার সময় ভাই বাঁশটা আমি কিনি থাক তো এটাও মানে এইটার মধ্যে আমি একটা ভালো জিনিস খুঁজতেছি সেটা হলো যে আত্মীয়তার প্রতি এতটুকু তার ইয়া দায়িত্ববোধ আছে তো রেশারেশি যখন হয় তখন রক্ষা করাটা হলো মেইন চ্যালেঞ্জের ব্যাপার যে ঠিক আছে বিশেষ করে এগুলো হয় হলো বেহুদা জিনিস নিয়ে দেখেন এই মহিলারা ভুল বুঝাও যেয়েছে আমার বাচ্চার দিকে তাকাইলো না হ্যাঁ এই বাচ্চাটা পড়ে গেছে ধরে নাই
এত কিছু হয়েছে একবার জিজ্ঞেস করলো না আমার বাচ্চাটা হসপিটালে ছিল একবার ফোন করলো না এই দেখবেন শয়তান এই সমস্ত কাজের জিনিস ভাই সে ফোন করলে আমার বাচ্চা কি বাইচা যাইতো বা আমার বাচ্চা কি जिंदा সুস্থ হয়ে যাইতো কি লাভ হইতো আমার মানে তার ফোনের জন্য আমার এত কান্দাকাটি কেন করেন এসে আল্লাহর সাথে বুঝে বড়াকা আমি আমার মত ফ্রেশ থাকব ইমানদার সহজ সরল হবে পেছাইয়া 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 ভেজাল বাড়াইবেন এটা ইমানদারের সিফত না আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে